কই গো, শুনছো? কই গেলা? এই দিকে আসো, এই কুলাটা একটু চালার উপর দিয়া দাও তো, পনিরগুলা শুকাইতে হবে তো, না হয় কিন্তু কপালে খাবার জুটবে না। দাও দাও, কুলাটা আমার কাছে দাও, আমি রোদে দিয়ে দিচ্ছি, না হয় আবার তোমার বকবক শুনতে শুনতে কান পেকে যাবে। হ্যাঁ, আমি তো শখে বকবক করি, পুরা কপাল আমার, তাই তো তোমার সাথে বিয়া হইছে। এই নাও কুলাটা নিয়ে আমার এবার উদ্ধার করো। ভাই, পনিরগুলো নামিয়ে ফেলি, কাল সকালে আবার বাজারে নিয়ে যাব। না, পনিরগুলো বিক্রি করে কিছু বাজার সদা করব। এ কি হলো, অর্ধেক পনির কোথায় উদয় হয়ে গেল? কই গো গিন্নি, শুনছো? কি হলোটা, কি চেঁচাচ্ছ কেন? আর কি হবে, পনির গুলো তো সব উড়ে গেল, এই তো দেখো অর্ধেক পনিরই নেই। কি অলক্ষণে কথা, পনির কোথায় যাবে? আমারও তো একই কথা গো গিন্নি, নিশ্চয়ই চোর এসেছিল। দাঁড়াও, কালই আর একটা বিহিত করছি, বেটা চোরকে হাতে নাতে ধরবো। বাজির চোরটাকে ধরে আসবার মতো উত্তম মাধ্যম দিতে হবে আজ, যাতে করে বেটার জীবনে আর চুরি করার সাহস না করে। ওরে বেটা পাজি, তাহলে তুই আমার পনিরগুলো সব খাচ্ছিস, আজ আর পালাবি কোথায়? গিন্নি, দেখে যাও দেখে যাও, চোর ধরেছি, বজ্রাস চোর, তার আজকে থামাতে পারেনি। কই গেলে, জলদি করে এসো। কই দেখি, কই তোমার চোর? এই যে দেখতে পাচ্ছ না, এই বন্দি কাক বেটাই চোর, এই বেটা সব পনির গুলো খেয়ে সাবার করছিল, আজ আর পালানোর সুযোগ দেই নাই, একদম হাতে নাতে ধরেছি। বেটা, আমার পনির খাও, আসতে আর পাইবা, কত পনিরে কত স্বাদ। তাহলে আর দেরি করছো কেন, মেরে ফেলো এই বজ্জারটাকে। হ্যাঁ মারছি বেটাকে, বেটাকে এক্ষুনি মারছি। গিনি, তুমি ওই লাঠিটা এনে দাও তো আমাকে। দোহাই, আমাকে মেরো না, আমাকে না মারলে আমি তোমাদের একটা দারুণ উপহার দেব। বিপদে পড়লে সবাই এমন কথা বলে। না না, আমি মিথ্যা বলছি না, কাল তুমি আমার বাড়ি এসো, আমি সত্যি সত্যি তোমাকে উপহার দেব। ওগো, কাকটা এত করে বলছে যখন, তুমি বরং ছেড়েই দাও, এই কাক আবার কথাও বলতে পারে, যে সে কাক নয়। আচ্ছা আচ্ছা দেখছি, তুমি একটু মুখটা বন্ধ রাখো তো। হ্যাঁ, তোমার বউ ঠিকই বলেছে, আমার কাছে অদ্ভুত শক্তি আছে, আমাকে ছেড়ে দিলে তুমি লাভবান হবে। আচ্ছা ঠিক আছে, তোমায় আমি ছেড়ে দিব, কিন্তু তোমায় খুঁজে পাবো কি করে, তোমার বাড়ি কই? ওই ঘাস পাতার মাঠ পেরিয়ে যে কাউকে জিজ্ঞেস করলেই আমার বাড়ি দেখিয়ে দিবে। ঠিক আছে, এবারের মতো তাহলে তোমার মুক্তি দিলাম। তুমি আবার সকাল সকাল গরুটাকে না নিয়ে কই চললে? বারে, সে একশো কাদার কাকের বাড়ি যেতে হবে না, হাজার গরু নিয়ে যাব না, তুমি আর আমাকে পিছু দেখো না তো বাপু।
এই ভেড়াগুলোর মালিক কে? কই গেলে তারে পামু? তুমি কি কইতে পারবা? এই পথটা ধরে আরো কিছু পথ হেঁটে যান, পথেই দেখা হবে আরো কিছু রাখালের সাথে, তারাই আপনাকে পথ বলে দিবে। এই ঘোড়াগুলোর মালিক কে? এই ঘোড়াগুলোর মালিক এক চোখা দরকার। তাকে কোথায় পাবো বলতে পারো নাকি তুমি? একটু সামনে এগিয়ে যান, সামনে গেলেই একটা বট গাছ দেখতে পাবেন, সে গাছে বাস করে এক চোখা দরকার। ঠিক আছে, আর একটু সামনে গিয়ে দেখি। এসো গোয়ালা এসো, অনেকটা পথ হেঁটে এসেছো, একটু বিশ্রাম করে নাও। আর বিশ্রাম করা লাগবে না, কই আমার উপহারটা আমাকে দাও, আমি বাড়ি রওনা দেই। অনেক দূরের পথ, হেঁটে যেতে যেতে আবার সন্ধ্যা হয়ে যাবে। দিচ্ছি দিচ্ছি, এই নাও তোমার উপহার। এত দূর থেকে আমাকে ডেকে এনে সামান্য সাতের উপহার দিচ্ছ, আমার সাথে মস্কদা করলে নাকি? গোয়ালা তুমি বড্ডই উতলা হয়ে যাচ্ছ, এই চাদর সাধারণ চাদর নয়, এই চাদর তোমার কথা মতো তোমায় নানান ধরনের খাবার দিবে। কি বলছো কি তুমি, আমাকে উল্লু পেয়েছো নাকি? যা ইচ্ছে বলে যাচ্ছ, চাদর আবার খাবার দেয় কি করে? বিশ্বাস হচ্ছে না। আচ্ছা যা বলি তাই করো, চাদরটি মাটিতে রাখো আর বলো লাগ ফেল কি লাগ, চাদর খুলে যাক, মন্ডা মিঠাই যা যেটা চাই পেটটা ভরে খাক। লাগ ফেল কি লাগ, চাদর খুলে যাক, মন্ডা মিঠাই যা যেটা চাই পেটটা ভরে খাক। এত থেকে সত্যি সত্যি হরেক রকম খাবার হাজির হয়ে গেল, বাবা বেশ হলো বেশ হলো, আমাদের আর না খেয়ে থাকতে হবে না। হ্যাঁ আর অভাব থাকবে না তোমার। এখন শোনো, যখন খাবার শেষ হবে তখন বলবে লাগ ফেলকে লাগ, চাদর হবে ভাজ, ইষ্টি কুটুম মিষ্টি কুটুম ভোজ হয়েছে আজ। দেখি আমি একবার বলে দেখি, লাগ ফেলকে লাগ, চাদর হবে ভাজ, ইষ্টি কুটুম মিষ্টি কুটুম ভোজ হয়েছে আজ। ঠিক আছে কাক ভাই, তাহলে আজ আমি আসি। হ্যাঁ তাহলে আজ তুমি এসো। কই শিলা তুমি সারাদিন? কোনো খোঁজ খবর নাই? বউ খাইয়া থাকলো নাকি না খাইয়া মইরা গেল তার তো কোনো খবর রাখো না। একটু শান্ত হও তো তুমি, দেখো দেখো জাদুর চাদর নিয়ে আইছি, তুমি যা খাইতে চাইবা এই চাদর তোমায় সব দিব। কই দেখি কেমন জাদুর চাদর আনছো তুমি? হ হ এইখানে বয়া পড়ো, আমি সব খাবার হাজির করতেছি। লাগ ভেল কি লাগ, চাদর খুলে যাক, মন্ডা মিঠাই যার যেটা চাই পেটটা ভরে খাক। ও মা, এ তো দেখি সত্যি সত্যি নানা রকম খাবার হাজির হইয়া গেল। হ্যাঁ গো, কে দিল গো তোমায় এই জাদুর চাদর? আর কে দিবে, ওই দারকার দিল, বুঝলে গিন্নি? আজ থেকে আর আমাদের না খেয়ে থাকতে হবে না। হলো হলো অনেক কথা হলো, এখন খাও তো, কাল সকালে জমিদার বাবুকে নিমন্ত্রণ করে খাওয়াতে হবে। ভুলে যাও এসব আজগুবি ভাবনা, জমিদার মশাই জানতে পারলে আমাদের এই আশ্চর্য চাদরটা নিয়ে যাবে। আমি যখন বলেছি তখন নিমন্ত্রণ করতেই হবে, আমার আর কিসের চিন্তা, আমার কাছে তো এই জাদুর চাদর আছেই।
জমিদার বাবু কেমন আছেন? আছি বেশ। তুমি হঠাৎ আমার বাড়ি কি মনে করে? কোনো সাহায্য লাগবে নাকি? না না জমিদার বাবু, আমি এসেছি আপনাকে নেমন্তন্ন করতে। এই গরিবের বাড়ি যদি দুটো ডাল ভাত খেতেন। খুবই উত্তম প্রস্তাব। তা কবে যেতে হবে তোমার বাড়ি? যদি আপনার সমস্যা না হয় তাহলে এখনই চলুন। জমিদারকে নিয়ে যাবে, আয়োজন করেছে তো ঠিকঠাক ভাবে? জি জি, সব ব্যবস্থা করা আছে, আপনি শুধু আমার সাথে চলুন। আচ্ছা ঠিক আছে, চলো চলো। দেখ তো কি করেছে গোয়ালাটা, কি খাবারের ব্যবস্থা করেছে। আচ্ছা বাবু দেখতাছি। বাবু এ তো মহাকাণ্ড, এই গোয়ালা তো জাদু জানে। কিভাবে যেন জাদু দিয়া চাদরের উপর খাবার নিয়ে আইল। গোয়ালা এত হরেক রকম খাবার কোথায় পেলে? অত খাবার তো আমার বাড়িও হয় না। কি কোনো জাদু টাদু করলে না তো? কি যে বলেন জমিদার বাবু, তেমন কিছুই না, সামান্য একটা চাদর আছে, যা খাবার চাই তাই দেয়, এই আর কি। এ আবার কেমন চাদর দেখি, আমাদেরকেও একটু দেখার সৌভাগ্য করে দাও। জি এক্ষুনি দেখাচ্ছি। বাহ, এ তো দেখি দারুণ ব্যাপার। গোয়ালে তুমি আমাকে এই চাদরটি দিয়ে দাও, তোমাকে আমি অঢেল সম্পত্তি দিব। জমিদার বাবু এ আমার উপহারের জিনিস, আমি কি করে দেই বলুন। আচ্ছা তুমি আপোষে যখন দেবে না তাহলে আমার জোর করেই নিতে হবে। এই তোরা বসে আছিস কেন, গোয়ালার কাছ থেকে চাদরটি নিয়ে চল, বাড়িতে যেয়ে বউকে এই জাদু চাদরের কারমা দেখাবো। বাবু এক্ষুনি লইতাছি, দে বেটা দে চাদর দে। আগেই বলেছিলাম এই রাক্ষসের দলকে ডাকতে যেও না। শুনলে না তো আমার কথা, এখন কি করবে? কি আর করবো, যাই সেই দ্বারকাকের কাছে যাই। কে গলা ভাই, কাচ্ছ কেন, কি হয়েছে তোমার? ভাই তুমি আমাকে যে চাদরটি দিয়েছিলে, চাদরটি আমাদের জমিদার বাবু আমার থেকে কেড়ে নিয়ে গেছে, তুমি কি আমাকে চাদরটি উদ্ধার করে দিবে? বড় কঠিন সমস্যা, তবে এর একটি হাল আমি করে দিচ্ছি। এই নাও এই জাদুর বাক্সটি তুমি নিয়ে যাও। এই জাদুর বাক্স দিয়ে আমি কি করুম, আমার ওই চাদরটা এনে দাও তাই নিব। অধৈর্য হয়ো না তো গোয়ালা, এই বাক্সটি তুমি জমিদারের বাড়ি নিয়ে যাবে। বাক্সটি ঘরের সামনে রেখে তুমি বলবে, তাইরে না নাইরে, বাক্সটা খোলে যাক খোলে যাক ভাইরে, নাইরে না তাইরে, গদা হাতে এইবার চলে আয় বাইরে। আবার তোমার কাজ শেষ হলে বলবে, আর নয় এখানেই শেষ, ফিরে যা তুই বাক্সই বেশ, দেখবে তোমার সব কাজ হয়ে যাবে। ঠিক আছে, তুমি যখন বললে
যে এই দেখি এই বাক্সের কেরামতি। হ্যাঁ যাও যাও। দরকার কি দিল তা তো পরীক্ষা করা হলো না, একবার পরীক্ষা করে দেখি নেই। ওই যে ওই পাথরটার পিছনে যে লুকিয়ে মন্ত্রটা বলেই দেখি কি হয়। তাই রে না নাই রে, বাক্সটা খুলে যাক, খুলে যাক ভাই রে। নাই রে না তাই রে, গদা হাতে এইবার চলে আয় বাইরে। ওরে বাবা, এদিকে দানব বাইরে আইলো। আর নয় আর নয়, এখানেই শেষ। ফিরে যা ফিরে যা, তুই বাক্স বেশ। বেটা জমিদারের আজ খুব শাস্তা হবে, দূর থেকে তা দেখেই মজা নেওয়া যাবে। তাই রে না নাই রে, বাক্সটা খুলে যাক, খুলে যাক ভাই রে। নাই রে না তাই রে, গদা হাতে এইবার চলে আয় বাইরে। এই দানব আবার কোথা থেকে আসলো? বাসাও, কেউ আমারে বাসাও। খুব শিক্ষা হলো বেটা, এখন যাই দানবটারে বাক্স ঢুকাইয়া আমার চাদরটা লয়া বাড়ি যাই। আর নয় আর নয়, এখানেই শেষ। ফিরে যা ফিরে যা, তুই বাক্স বেশ। বুঝলেন তো জমিদার বাবু, জোর যার মূল লোকটার, আমার চাদরটা আমি নিয়ে গেলাম। বন্ধুরা, এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়েটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন। আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।